যুবক বাবারা আমার দিকে তাকাও, মাকে কষ্ট দিও না, আমার মতো আপন হয় না, ঠিক কিনা বলো? আজ থেকে কয়েক বছর আগে এক বৃদ্ধা মহিলা মোবাইলে আমাকে বলতেছে, যুক্তিবাদী তুমি অনেকদিন বেঁচে থাকো। আমি বললাম এত বড় দোয়াটা কেন করলেন আমার জন্যে? আমার পোলা আমার অবাধ্য গালাগালি করে, খাবার দেয় না, তার বউ শুদ্ধ আমার গালাগালি করে, সে গেছে তোমার ওয়ার শুনতে, তুমি নাকি বলছো বেহেস্ত মায়ের পায়ের নিচে। আমি বললাম আমি বলি নাই, নবী কইছে মায়ের পায়ের নিচে, মায়ের মায়ের। মার কথা তিনবার জোরে কও, কয়বার? বাবার কথা বাপের আগুন। আচ্ছা যদি রাখুন তাহলে আমার প্রশ্নের উত্তর দিতে হবে, মার পেটে ছিলেন না বাবার পেটে? প্রসব ব্যথা কার হইল? রক্ত গেল কার? পেশাব পায় না সাফ করলো কেটা? আপনি কি করছেন? আপনি 10 টাকার তাল মিশ্রি এনে দিয়েছেন, 10 টাকার তাল মিশ্রি পোলা বাসে না। আমার বড় ছেলে ওয়াজ করে, মরণ আবু বাকর সিদ্দিক, আল্লাহ তাকেও একটা কণ্ঠ দিয়েছে। আমি এইসব এলাকায় যদি আবার আসি ছেলেকে নিয়ে আসবো, বলেন ইনশাআল্লাহ। আরেক ছেলে আমেরিকাতে থাকে, বউ বেরি সুদ্দা, এইটা যখন ছোটো আসিল মনে করেন দু এক কদম হাঁটতে পারে, আমি একদিন বাসায় গিয়ে দেখি পায়খানা কইরা পুরা শরীর বইরা বিনাশ করে লাইছে। তা আমি খালি আর মায়ের ডাকি, কই গেলি রে? মা এক কেন, এটা তোমার বাচ্চা না, একটু দৌড়লি কী হয়? দৌড়তেও পারো না। আমি বললাম তোমার কথা তিনবার কইছে, আমার কথা একবার, পায়না আতাইলে তুমি আতাও। এই কথার যে কত মূল্য, হেসে হেসে তো উড়াই দিলেন, কিন্তু কথাটার যে কত মূল্য। মার মতো আপন হয় না, ঠিক কিনা বলি? মহারণা যুক্তিবাদী রাত তখন 1টা বাজে, আমার সন্তান ওয়া শুনাইছে, আমি যেই রুমের মধ্যে থাকি দরজার বাইরে দাঁড়া চিল্লায় ছেলে ডাকতেছে, মা গো দরজা খোলো গো মা। মনে মনে ভাবলাম যে পোলা দিনে দুপুরে ডাকে না, গভীর রাতে মা মা গো এখানে ডাকে। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা চিৎকার মেরে ভেতরে প্রবেশ করে আমার পা দুটা জড়িয়ে ধরে কান্দে, মা গো ওয়াজে গেছিলাম, মাওলানা বলছে আমার জান্নাত থাকে তোমার পায়ের নিচে, আমি কথা দিলাম জীবনে কোনো দিন তোমারে গালি দিব না। আর গালি দিব না, আর কষ্ট দিব না। বলো আমারে মাফ করছো নি, বলো আমারে মাফ করছো নি। মরনা যুক্তিবাদী, আমি জানি তোমার এক একটা প্রোগ্রামে হাজার হাজার লোক হয়ে যায়, তুমি 1 মিনিটও যদি মা বাবার ওয়াজ একটু কইরো, কারণে দেশে হাজার হাজার বাপ মার সন্তানদের কাছে অত্যাচারিত। জোরে বলো ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিও না, মা তো অপরারে বাসাই দিছে বক্সের মধ্যে বইদা, মা কান্দে, রাখে আল্লাহ একসাথে বলো রাখে আল্লাহ। আমি আকাশ থেকে আওয়াজ আসলো, মুসলমান রে কাঁদিও না রে, আমি কিছুদিনের মধ্যে তোমার সন্তান তোমার বুকের মধ্যে ফিরত নিয়ে আসো। বক্স বাসতে 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 চলে গেছে ফেরাউনের সামনে, ফেরাউন বক্স দেখে অর্ডার দিছে, কে আসো বক্স উঠাও, বক্স খোলো। খোলার পরে দেখে পূর্ণিমার চাঁদের চাইতেও নিষ্কলঙ্ক একটি শিশু মুস্কি এসে বক্সের ভিতরে শুয়ে আছে। দেখি দিও এই ওয়াশটা বোধ হয় এই 30 বছর ধরে করতেছি, কখনো বাসে উঠলে সিট পাই না। মানুষ শোনে ঠিকই কিন্তু আমল করে না।
আমি তো আর বাসে ঠাসে উঠি না, আল্লাহ উড়াইলে উড়ুন লাগে। মনে করেন চিটাগং রোড থেকে আমি উঠলাম, বাদ যাচ্ছে গুলিস্তান, দুই চার পাঁচজন আমার চিনবে না। আমি দেখছি টেস্ট করে যারা যারা আমার চিনে আমার দেখলি জানালাদা আরেক দিকে চাইয়া থাকে। তো আমিও জোরে জোরে কাশ মারি, গলার খেকরাক মারি, বাসের টিনে মিদি ঘুষা মারি, ঘুষায় বাস বেহা করে লাইছি হেরে সোজা করতে। মিথ্যা কথা আমি বলি না, আমি পীরজাদা মানুষ। পীরজাদা লিখছে, আমার আব্বা ছিলেন সারসিনার খলিফা, মরা নেসার আম্মর সাহেবের খলিফা, আমার আব্বা আল্লাহর ওলি ছিলেন। আমার বাবা কইছে মিথ্যা কথা কইস না, সেই জন্য আমি মিথ্যা কথা বলি না। বাচ্চন গুলিস্তান গেছে গা, তখন আমার দিকে সাইয়া কয়, হুজুর সালাম আলাইকুম, আলাইকুম, হুজুর কোন হানতে উঠছেন? এ দেখছে চিটাগাং উঠতে উঠছি, হুজুর বসেন। গুলিস্তান গিয়া কয়, আমি বইতাম, হ্যাঁ নাইমা যাবো গা, আমার বাসবো হয়তো। এগুলি কইর না যুবক বাবারা, বৃদ্ধ লোকটাকে যদি বসতে দিতাম তোমার নামে জান্নাত ফয়সালা হয়ে যায়, আল্লাহু আকবার বলেন আল্লাহ। যদি কইতো আচ্ছা আপনি বসেন তো বাবা, তুমি আমি দাঁড়াই যাবো গা ডান্ডা দৈরা, আপনি আমার সিটে বসেন। পারল না এই কাজটা করতে। আমি কি আরো আধা ঘন্টা বলবো? কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমার দিকে নজর করে আছেন, আমার বয়স হয়েছে না, পারি না বেশি লম্বা সময় পারি না, ওয়াজ যে করতে পারি এটাই তো বেশি। আপনি বলতে পারেন আমার বয়স কত? কত তুমি কও মেম্বার? নব্বই কাছাকাছি। এই যে মেম্বার আমার ভক্ত, আপনার ওয়াজ মোবাইলে না শুনলে আমার ঘুম হয় না, আগে মোবাইল দিয়ে শুনি, শুনতে শুনতে ঘুমাই যাই, খুব ভক্ত আমার। বয়স আশি ক্রস করছি, আশির উপরে চলে গেল। সেই কখন শুরু করেছি আমি, কতক্ষণ ধরে কথা বলতেছি, কিন্তু আমি আরো কিছুক্ষণ বলবো, বলেন মাশাআল্লাহ। তুমি মজবুত হয়ে বসো, শয়তান তোমারে ধোকা দিবে, শয়তানের ধোকায় তুমি কান দিও না। কোনো মতে কষ্ট করে মুনাজাত পর্যন্ত যদি লাস্টিং করতে পারো, আমিও বলে গেলাম এ মাহফিল সাক্ষী রইল কিয়ামতের ময়দানে, এই প্রোগ্রাম তোমার জন্য নাজাতের শিলা হয়ে যেতে পারে। অনেকদিন ধরে এইসব দেশে আমি আসি না, এইসব এলাকার লোকেরা নাকি বলতেছে যুক্তিবাদী মারা গেছে, জেতা লোকটারে মাইরা লাগে। এই জন্য দাওয়াতটা আমি গ্রহণ করেছি যে একটু দেখা সাক্ষাৎ হবে, অন্য কোনো উদ্দেশ্য না। আমাকে 80,000 টাকা দিয়ে আনে নাই, মানুষ তো পাগল হয়ে গেছে না, বক্তা 80,000 টাকা দানে, 60,000, 70,000, 80,000 এই কতক্ষণ চিল্লা চিল্লি কইরা টাকা আগেই নেয় না, জিজ্ঞেস করেন। আমি তো এখানে কোনো চুক্তি করে আসি নাই, কন্ট্রাক্ট করে আসি নাই, গাড়ি ভাড়ার জন্যে 5,000 টাকা মোবাইলে পাঠাই দিছি, আল্লাহ জানে কি দিব, ওঠে আল্লাহ জানে। আমি জানি মূল্যবান কোনো কথা বক্তা শিখে নাই, খালি চিল্লাইব, খালি চিল্লাইব, চিল্লাইলেই আমাদের দেশে ভালো বক্তা হয়ে যায়, জানি ঠিক কিনা বলে, দামি কোনো কথা বলতে পারে না, যে কথাটা আমি হেদায়েত হব, আমার ফ্যামিলি ভালো হবে, যুবকরা ভালো হবে,
যাগে যাই জানা পারে টিয়া পয়সা লুয়ে যাকা আমার কি আপনি দিলে আমি না করবো নি পাগল যে ওটা পাগল হ্যাঁ ও টেহা লয় পাগল পাগল টেহা দিলে টাকা লয় কিন্তু লোকটা পাগল আমি কি আরো কিছুক্ষণ বলবো আচ্ছা তারপরে কি হলো বলে ফেলি এই ফারাউন কোন নবী কালো আসে নাই আচ্ছা একটা প্রশ্ন করি আমি জানি আপনার উত্তর দিতে পারবেন এরপরে করি নবীদের মধ্যে কোন নবী বেশি সুন্দর এটা উত্তর হইল আমাদের নবী বলেন আবার বলেন হাদিস শরীফের মধ্যে আছে নবী বলেছেন ইউসুফ আমার ভাই সাদা সুন্দর আর আমি নবী হয়েছি লাল সুন্দর মার্কেটে কোনটা ডিমান্ড বেশি সাদা না না লাল না আমাদের নবী লাল সুন্দর মারহাবা বলেন